বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আইজিএম হাসপাতালের কর্মীদের উদ্যোগে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন সমাজকর্মী অসীম ভট্টাচার্য, সমাজকর্মী সঞ্জয় সাহা, আইজিএম হাসপাতালের সুপার শর্মিলা সরকার এবং এই রক্তদান কে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যারা রক্তদাতারা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আইজিএম হাসপাতালের কর্মীদের উদ্যোগে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এবং এই রক্তদান শিবিরের মাধ্যমে যাতে আইজিএম এর ব্লাড ব্যাংকে এবং অন্যান্য ব্লাড ব্যাংকগুলোতে কোন রকমের রক্তের স্বল্পতা না দেখা দেয় সেই চেষ্টাটাই করা হয়েছে এবং আজকের এই রক্তদান শিবিরে অনেকেই রক্তদান করেছেন। আইজিএম হাসপাতালের যারা কর্মীরা রয়েছেন তারা যেরকম ভাবে রক্তদান করেছেন অন্যান্যরাও কিন্তু এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে আইজিএম হাসপাতালের কর্মীদের মধ্যে। আজকের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আমরা জানি যে রক্তদান জীবনদান, সেই আমাদের শরীরে উপযুক্ত রক্ত সেটাই আমরা দিয়ে থাকি ব্লাড প্রেশার ক্যাম্পে। তো সেই করে আমরা এখানে প্রাণ বাঁচাতে পারি। আমাদের উদ্দেশ্য একটাই যে রক্তের অভাবে যেন কারো প্রাণ হানি যাতে না হয়, তো সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই ব্লাড প্রেশার ক্যাম্পের আয়োজন করা। এবং আমার রাতের আমি ধন্যবাদ জানাই ওনাদের উৎসাহ এবং উদ্যোগেই আজকে এই সকল ট্রান্সমিশন ক্যাম্প করছে এবং সকল কর্মীকে আমি অনেক ধন্যবাদ জানাই। আগামী দিনেও যাতে ওদের এরকম সাহায্যও নিয়ে আমরা ক্যাম্প করতে পারি সেই আশা করছি। আইজিএম স্টাফদের উদ্যোগে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প বা 150 জনের উপর আমাদের এই জায়গা আজকে সমাজসেবী এবং আজকের এই উদ্যোগ এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই যে আমরা কিছুদিন আগে আমরা এই জায়গায় করেছিলাম আরেকটা ব্লাড ডোনেশন, যে রক্তের যাতে কোনো জায়গায় রক্তের যাতে কোনো ধরনের অভাব না। এবং বিশেষ করে ভালো লেগেছে যারা এখানে হসপিটালে যারা কর্মরত আছেন তাদের এই যে সতর্ক উদ্যোগ, এই সুন্দর উদ্যোগ এবং এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আপনাদের আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই যে এই রক্তদানের প্রত্যেককে উৎসাহিত করার জন্য এবং এই রক্তদানের মধ্য দিয়ে আমাদের যে মানব সেবা সেই মানব সেবায় আমরা যাতে নিয়োজিত হতে পারি, মানুষকে যাতে উৎসাহ দিতে পারি যে রক্তদানের মধ্য দিয়ে একটা মহৎ জনসেবামূলক কাজ করা হয়, তার একটা মেসেজ প্রত্যেকের কাছে পৌঁছানো উচিত। এবং আজকে যে এই যারা গ্রহণ করেছেন এই হসপিটালের সমস্ত আধিকারিকরা যারা আছেন, স্টাফরা যারা আছেন এবং বড়ুয়া যারা ছাত্রছাত্রী আছেন, তারা যে ব্লাড ডোনেট করতে এত উৎসাহিত হয়েছে সেই জিনিসটি আমার বিশ্বাস আমাদের রাজ্যবাসীর প্রত্যেকটা ইয়াং জেনারেশনকে উৎসাহিত করবে। এবং আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যারা রক্তদাতারা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।